আধুনিক মানের শ্মশান ও দশমীঘাট নির্মাণের জন্য মোহনপুর সোনাই নদীর পাড়ের একটি প্রস্তাবিত জায়গায় মঙ্গলবার পরিদর্শনে গেলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। 2018 সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই মোহনপুরে আধুনিক মানের শ্মশান নির্মাণের জন্য প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল ভারতীয় জনতা পার্টির সরকার, কিন্তু আন্তর্জাতিক সীমান্তজনিত বিষয়ে বাংলাদেশের আপত্তির কারণে কাজ সম্পন্ন করা যায়নি। দীর্ঘদিন পর সমস্যা মেটায় বর্তমানে ফের আধুনিক মানের শ্মশান নির্মাণের কাজটিকে সম্পূর্ণ করতে উদ্যোগী হয়েছেন রতনলাল নাথ। সোনাই নদীর পাড়ে শ্মশান নির্মাণ ছাড়াও দশমীঘাট তথা প্রতিমা নিরঞ্জনের ঘাট গড়ে তোলা হবে বলেও এদিন জানান মন্ত্রী। এটা কিছু না, মানুষের শেষ গন্তব্যস্থল, মানুষের জীবনের শেষ গন্তব্যস্থল, মানুষ যেটাকে মনে করে অমরলোক, অমরলোকে যাওয়ার জন্য আমরা যেটাকে মুসলমানরা বলে কবর, হিন্দুরা বলে শ্মশান, এক এক সম্প্রদায় এক এক রকম বলে, কাজ একটাই। এখানে একটা আধুনিক শ্মশান করার জন্য আমাদের বর্তমান সরকার ভালো এক পরিমাণে একটা টাকা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের কিছু আন্তর্জাতিক আপত্তির ফলে ওইখানে কিছু কাজ করার পরেও কাজটা সম্পন্ন করতে পারছে না। অথচ 4 বছর আগে এই টাকা স্যাংশন করেছিল, তো এখন কোন দিন আন্তর্জাতিক সমস্যা সমাধান হবে এটার জন্য বসে না থেকে আমাদের এলাকার মানুষ নিজেরাই সরকারের যে টাকা আছে সেই টাকার সাথে কিছু টাকা মিলিয়ে আমরা আধুনিক শ্মশানের কাজটা যে অসম্পূর্ণ ছিল, এটা ঘাট জায়গার মধ্যে আমরা করছি এবং খুব সুন্দর স্থান, কেউ আপত্তি দেওয়ার কিছু নেই। এবং একদিকে শ্মশান হবে, একদিকে আমরা বিসর্জন যেটাকে বলি দুর্গাপূজার বা বিভিন্ন লক্ষ্মী পূজার, অনেকে লক্ষ্মী পূজা মানে দেয় না কিন্তু কালী আমরা বিসর্জন দেয়, মনসা বিসর্জন দেয়, দুর্গাপূজার বিসর্জন দেয়, এই জায়গাটাকে আমরা বিসর্জনেরও একটা স্থান আমরা রাখছি। মঙ্গলবার মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, মোহনপুর পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার, তহসিলদার ও দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে নিয়ে সোনাই নদী সংলগ্ন পার্টি ঘুরে দেখেন মন্ত্রী রতনলাল নাথ। সমস্ত জায়গা পরিদর্শন করে আধুনিক মানের শ্মশান ও দশমীঘাট নির্মাণের জায়গাও নির্ধারণ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।